জায়গাটা আমেরিকার আরিজোনা টুকসন। এখানেই রয়েছে যুদ্ধবিমানের কবরস্থান। না, এই কবরস্থানে সবাই মৃত নয়, কেউ কেউ মৃত্যুর অপেক্ষায়। ফের ওরার আসার প্রহরও গুনছে কেউ কেউ। প্রথম ধাক্কাটা দিয়েছে অতিমারী করোনা। এই বিমান কবরখানায় যুদ্ধবিমানকে সঙ্গ দিতে থরে থরে সাজিয়ে রাখা হয় অসামরিক বা যাত্রীবাহী বিমানও। 2600 একর জুড়ে থাকা ডেভিস মন্থ্যান বিমান ঘাটিতে প্রায় 4000 বিমান সাজিয়ে রাখা হয়েছে, যাকে বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বলা চলে। এই সামরিক বিমানগুলিকে সাজিয়ে রেখে যুদ্ধের সময় সাময়িকভাবে পার্ক করা অথবা পরে বিক্রি বাটা বাছাই কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়। কিন্তু বছরের পর বছর পড়ে থাকতে থাকতে বেশিরভাগ বিমানই ধ্বংসের অপেক্ষায়। এই বিশাল মৃতপ্রায় বিমান শরীরের পাশে এমনও কিছু বিমান রয়েছে যারা আবার উঠতে সক্ষম, কিন্তু তাদের শরীরে মরচে পড়েছে, দরকার সেবা শুশ্রূষা। পুরনো কিন্তু উঠতে সক্ষম এমন বিমানগুলিকে কবরে রেখে দেয় সামরিক বাহিনী। কোনো সময় রাষ্ট্রের মধ্যে নিরস্ত্রীকরণ চুক্তি হলে যুদ্ধবিমানের ঠাঁই হয় এখানে, কখনো আবার আধুনিকরণের জন্য অ্যারিজোনার এই বিমানের কবরস্থানে আনা হয় যুদ্ধবিমানগুলিকে। অ্যারিজোনার এই জায়গা কেবল আর সামরিক বিমানের বিশ্রামস্থল নয়, করোনা পরিস্থিতিতে আমেরিকান অসামরিক বিমান সংস্থাগুলি শয়ে শয়ে বিমান সেখানে রেখেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যারিজোনার টুকসন ছিল যাত্রীবাহী বিমানের অস্থায়ী আবাস। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।